বৈশাখের খরাতাপে পুড়ে পড়ে খা খা করছে রত্নাই স্বর্ণমতী সতী ত্রিমোহনী সহ লালমনিরহাটের আটটি ছোট নদী সেই সাথে নেই বৃষ্টি উজান থেকেও আসছে না পানি পানি না থাকায় ব্যাহত হচ্ছে মাছের প্রজনন বিলুপ্ত হচ্ছে দেশীয় নানা প্রজাতির মাছ অন্যদিকে ভূগর্ভস্থ পানিস্থর নিচে নামছে প্রতিনিয়ত নাব্য সংকটে হারিয়ে গেছে নৌপথগুলো মৌসুমে অনেক কিন্তু মনে করো না হলে এক কমর পানি ছিল কি পাঁচ ফিট পানি ছিল এখন কিন্তু দেড় ফিট পানিও নাই নদীতে এখন নদী শুকনিয়া হয়ে গেছে নদীতে কোনো মাছ নাই আগে তো পানি তো পানি নাই এলা তো আবার সবার তো মানুষের করিবার হয় না নদী রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের প্রকল্পের আওতায় তিনটি নদীর পঁচাশি কিলোমিটার খননের পাশাপাশি দুই পার উঁচু করার কথা থাকলেও তা বাস্তবায়ন হয়নি বিভিন্ন জায়গায় বাঁধ দিয়ে পানিগুলো তারা ডাইভারশন করে অন্যদিকে নিয়ে তারা চাষাবাদ করতেছে ফলে উজান থেকেও পানি আসতেছে না বিভিন্ন কারণে এই নদীগুলো শুকিয়ে যাচ্ছে নদী কেন্দ্রিক অর্থনীতি সুরক্ষায় সমন্বিত উদ্যোগ নেওয়া জরুরি বলে মনে করেন এই গবেষক ছোট ছোট নদীগুলোর কিছু খনন হয় সেগুলো এত অবৈজ্ঞানিক পদ্ধতিতে খনন হয় যে নদীগুলোর উপকারের চেয়ে যেন ক্ষতিই বেশি হয় ছোট ছোট নদীগুলোর জন্য আমাদের বিশেষ পরিচর্যা এবং বিশেষ ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত জরুরি তবে জেলা নদী রক্ষা কমিটি বলছে নদীর জটিলতা থাকলেও নদীগুলোর সীমানা নির্ধারণ ও খননের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে আমরা সেখানে ডিমার্কেশন করেছি চিহ্নিত করেছি এটা ঠিক আছে কিন্তু লোকজন সেখানে ভুট্টা লাগিয়েছে সীমানা নির্ধারণের কাজ চলমান রয়েছে পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে ইতিমধ্যে বেশ কিছু দূর এগিয়ে গেছে ডিমার্কেশন করে যদি আমরা রেজিং করতে পারি নদীগুলো সচল থাকবে সে কাজও আমাদের চলমান আছে নদীর প্রাণ রক্ষায় সীমানা নির্ধারণের পাশাপাশি যথাযথ খননের উদ্যোগ নেয়ার দাবি স্থানীয়দের অনুকৃতি আদিত্য এশিয়ান টেলিভিশন